আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা বিওয়ার্স আমি আজকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটির মাধ্যমে আপনি জিপি নাম্বারের কল লিস্টটা সারা এটা আপনি বের করে নিতে পারবেন হ্যাঁ বিওয়ার্স কেন বললাম অনেক সময় আপনাদের পরামর্শ দেওয়া হয় মাই জিপি অ্যাপ দিয়ে আপনারা আপনার নাম্বারের কল লিস্টটা দেখতে পারবেন তা আপনি পারবেন কিন্তু মাই জিপি অ্যাপসের মাধ্যমে মাত্র পনেরো দিনের আপনি দেখতে পারবেন কিন্তু আপনাকে আজকে দেখাবো এমন একটি অ্যাপসের সন্ধান যে অ্যাপসের মাধ্যমে আপনি সারা জীবনে আপনি জিপি নাম্বার দেখার সাথে কথা বলেছেন কত টাকার কথা বলেছেন কত মিনিট বলেছেন সবই দেখতে পারবেন সাথে সাথে এস আপনি দেখতে পারবেন তো বিশ চলুন কথা নাম্বারে মূল ভিডিওতে প্রবেশ করে প্লে স্টোরে চলে যাই এখানে গিয়ে আপনারা লিখবেন ই টু পি ডিএফ এস এম এস কল ব্যাক এই অ্যাপসটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন আমি ওপেনে দিয়ে দিচ্ছি আমি ডাউনলোডের কাজটা আগেই এগিয়ে রেখেছি কারণ আমি জানি সময় নষ্ট করা হলে আপনারা অমনোযোগী হয়ে পড়বেন অ্যাপসটা ডাউনলোড ইনস্টল করা সবাই পারেন তাই এগুলো দেখানোর কিছু নেই আমি ইনস্টলেশনটা দেখিয়ে দিচ্ছি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে আপনি লালগড়ে একটু রাইট চিহ্ন দিয়ে দেবেন নিচে প্রসিড দিয়ে দেবেন এই প্রসিড দেওয়ার পরে আপনি নতুন একটি জায়গায় প্রবেশ করবেন এবং অপেক্ষা করবেন আপনি কি দেখায় কারণ হচ্ছে ভিওয়ার্স অ্যাপসের চাহিদা অনুযায়ী তাকে অ্যাক্সেস দিতে হবে অ্যাক্সেস দেওয়ার পরে আপনাকে কল লিস্টটা বের করে দিবে এই পেজটাতে আসার পরে বিওয়ার্স আপনার নিচের দিকে দেখবেন উপরের দিকে আপনি ব্যাকআপটা দিতে হবে আপনাদের যাদের প্রথম ঢুকবেন তারা এখানে গিয়ে ক্লিক টু কন্টিনিউ ক্লিক করে আপনারা কল লগ এবং এসের জন্য ব্যাকআপটা দিয়ে দেবেন এখানে আপনার নাম্বার চাইবে আপনি কোন নাম্বারের জন্য করবেন তো আমি এটা অলরেডি দিয়ে দিয়েছি আমি এখানে দিচ্ছি না আমি ব্যাকে আসলাম নিচে ক্লিক করব। ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন জেনারেল লগ আমি যেহেতু লগটা দেখব বা কল লিস্টটা সেটাতে ক্লিক করে দেবো আর আপনারা উপরেটাতে রেজিস্ট্রেশন করে নেবেন ভিউয়ার্স অ্যাড চলে আসতে পারে তো আপনারা এটাকে অ্যাভয়েড করবেন ক্রস দিয়ে অনেক সময় নেবে কারণ হচ্ছে এখন অ্যাডের যুগে অ্যাড আসবেই আমি কললকটা দেখব তাই এখানে একটা জিনিস দেখেন পিডিএফের এখানে একটা এন্টার আউটপুট ফাইল নেম আমাকে একটা ফাইলের নাম দিতে হচ্ছে এই নামের মধ্যে